আমি আজকে ক্রিম কুনাফা বানিয়েছি খুব সিম্পল ওয়েতে ঘরে থাকা কিছু কয়েকটি উপকরণ দিয়ে। তাহলে আপনারা ভিডিওটি দেখুন। ক্রিম কুনাফা বানানোর জন্য প্রথমে আমি সেমাই নিয়েছি। এখন আমি সেমাইটাকে আস্তে আস্তে করে ভেঙে নিব। আমি ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, আর এই যে মাখন বা বাটার দিব এখন। বাটারটা গলার জন্য অপেক্ষা করছি। এই যে বাটার চুলায় দিলে একটা সুন্দর স্মেল আসে। এবার আমি সেমাইগুলো দিয়ে দিব। এই যে আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। চুলার আগুন মিডিয়ামে রেখে সেমাইগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমি এক প্যাকেট পুরো সেমাই এখানে ব্যবহার করিনি, এক ভাগ সেমাই, অল্প কিছু পরিমাণ সেমাই আমি রেখে দিয়েছি। বাটারের মধ্যে সেমাই ভেজে নিলে একটা সুন্দর ঘ্রাণ আসে আর সেমাইগুলো খুব মসমসে হয়ে যায়। এভাবে আমি 3-4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পরে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, প্রায় 1 টেবিল চামচ। এবার আবার কিছুক্ষণ ভেজে নেব। এই যে পারফেক্ট ভাবে মসমসে হওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। এবার আমি একটা পাতিলে 2 কাপ পরিমাণে দুধ নিয়েছি, সাথে কন্ডেন্স মিল্ক দিয়েছি। এই যে কন্ডেন্স মিল্ক, 3 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়েছি। একদম ঘন হয়ে গেছে যে কালার। এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখেছি, এখন আমি দিয়ে দিব সাথে। কন্ডেন্স মিল্ক দিয়ে ঘন ঘন নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এবার আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, অপেক্ষা করব। তাহলে এটা আরো ঘন হয়ে যাবে। ক্রিমগুলো ঠান্ডা হতে হতে আমি একটা বাটি নিয়েছি। এ বাটিতে আমি বসাবো কুনাফাটা। এবার আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে একটা লেয়ার বানাবো। এই যে আমি চেপে চেপে একটা লেয়ার বানিয়েছি। এরপরে আমি ক্রিমগুলো উপর দিয়ে ঢেলে দিব। এই যে আমি এবার
আস্তে করে চেপে চেপে, বেশি নড়ানড়ি করা যাবে না, দিয়ে দিয়েছি। এবার পরবর্তী লেয়ারটা দিব। পরবর্তী লেয়ার দেওয়ার আগে আমি বাদাম কুচি দিব উপরে। এই যে এই যে আমি পুরো পরবর্তী লেয়ারটা সুন্দর করে চেপে চেপে দিয়ে এর উপরে বাদাম কুচি এবং খেজুর দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর আধা ঘন্টা হাফ অ্যান আওয়ারের মতো ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করলেই হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরে যা কিছু আছে সবার ঘরে এসব উপকরণগুলো থাকে, এগুলো দিয়ে আমি কুনাফাটা তৈরি করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।